আজ শুরু করছি ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারের কিছু প্রবলেম তোমাদেরকে আমি সলভ করে দেখাই। থিওরি হয়ে গেছে, যারা থিওরি দেখোনি তারা বলবো তোমরা থিওরি পার্টটা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে এই প্রবলেমসগুলো জানতে বা করতে। তো আমি যে প্রবলেমসগুলো মূলত নিচ্ছি এসএন দে সোমনাথ দে বই থেকে, তোমাদের সুবিধেই হবে তাতে। প্রবলেমস অন রেশিওস অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস, ত্রিকোণমিতি চ্যাপ্টার ওয়ান। আমি প্রবলেম শুরু করছি। প্রথম প্রবলেমটা নিচ্ছি এরকম, সাইন স্কোয়ার 120 প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 প্লাস কস 180 মাইনাস 10 135 ডিগ্রি। তো প্রথমেই বলি, স্কোয়ার সাইন স্কোয়ার এটাকে লিখবো 90, 120 লিখতে পারো তোমরা যেমনভাবে বলেছিলাম, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কস স্কোয়ার এটা লিখতে পারো দুভাবে, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করতে পারো, অথবা কেউ চাইলে 180 মাইনাস আমরা করতে পারি 30 প্লাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কস কস এটা লিখতে পারি 2 ইন্টু 90 প্লাস 0 অথবা মাইনাস 0 যা ইচ্ছে ডিগ্রি মাইনাস 10 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, সো দ্যাট ইজ ইকুয়ালস টু এটা এটা কি বলেছিলাম 90 ডিগ্রি অট বা বিজোড় গুণিত, তাহলে পূরক কোণের পরিবর্তিত হবে কস স্কোয়ার 30 ডিগ্রি। যেহেতু স্কোয়ার আছে তাই আমাকে পাথ দেখার দরকার নেই, চলে এসো এটাও বিজোড় গুণিত, তাহলে কি হবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। পাথ দেখার দরকার নেই কারণ স্কোয়ার আছে বলে, স্কোয়ার রয়েছে বলে পাথ দেখার দরকার নেই। প্লাস ট্যান স্কোয়ার, ট্যানটা কি হবে এখানে 90 ডিগ্রি বিজোড় গুণিত বা অট মাল্টিপল, তাহলে কি হবে কট স্কোয়ার 30 ডিগ্রি। এখানে চলে আসি প্লাস কস 2 ইন্টু 90, 2 ইন্টু 90 হলে কি হবে, 2 ইন্টু 90 হলে কসটা কসই থাকবে কস 0। এবারে আমাকে দেখতে হবে কোন পাদে পড়ছে, না দ্বিতীয় পাদে অথবা তৃতীয় পাদে পড়ছে এটা, তাহলে এটা কি হবে সাইনটা, সাইনটা আমাদের হয়ে যাবে ঋণাত্মক। চলে আসি ট্যান, এটা আমাদের কি রয়েছে বিজোড় গুণিতক, তাহলে কি হবে কট 45 ডিগ্রি। এবারে চলে আসি এটা কোন পাথ, না এটা আমাদের একটুখানি দেখে নাও তোমরা, 90 ডিগ্রি প্লাস 45 দ্বিতীয় পাতে পড়ছে, দ্বিতীয় পাতে ট্যান কি হয় ঋণাত্মক হয়, আবার এখানে ঋণাত্মক সাইন রয়েছে তাই এটা প্লাস হয়ে যাবে। এবারে বসো কস 30 ডিগ্রি কত, না কস 30 ডিগ্রি রুট 3/2 হোল স্কোয়ার প্লাস সাইন কত হবে 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান তোমরা জানো রুট 3/2 কট, কট 30 কত হবে বলো রুট 3 কস 0 কত হয় 1 - 1 কট 45 কত হয় প্লাস 1, সো এটা কত হবে, এটা হবে তোমাদের বলো 3/4 প্লাস এটাও 3/4 প্লাস 3, আর এটা এই দুটো কি হবে কেটে যাবে, তাহলে 3/4 প্লাস 3/4 দ্যাট ইজ ইকুয়ালস টু কত, না 6/4
4 plus 3. So that is equals to 3 by 2 plus 3. So that is equals to 4 full half. 4 full no. 1 2. চলে আসি নেক্সট প্রবলেম বোঝা গেল তোমাদের নিশ্চয়ই চলে আসি পরের প্রবলেম চলো পরের প্রবলেমটা করি অতি সংক্ষিপ্ত শরণার্থ দিয়ে তোমরা জানো এই বইটি খুব ভালো বই অতি সংক্ষিপ্ত আমরা করছি আমরা করি দুয়ের দাগ কি রয়েছে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে আমাকে প্রুফ করতে হবে টু প্রুফ সাইন 120 মাইনাস থিটা ইকুয়ালস টু কস 30 ডিগ্রি মাইনাস থিটা সো আমরা শুরু করি থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি অর theta equals to 60 degree minus 5 LHS they start kori amra sin ki ache na 120 minus theta theta value ta boshiye di amra ekhane sin 120 minus 60 plus 5 hoye jabe ektu ei product bhul tulechi ami ta 5 hobe So that is equals to sine 60 degree plus 5. এই সাইনটাকে আমি cos cos করতে চাই তাহলে কি লিখব cos কি করব 90 ডিগ্রি মাইনাস এটা পুরোটা 60 ডিগ্রি প্লাস 5 সো ব্র্যাকেট তুলে দাও তুলে দিলে কি হবে বলো cos 30 ডিগ্রি মাইনাস 5 সো দ্যাট ইজ ইকুয়ালস টু আরিজিস চলে আসি নেক্সট প্রবলেম আমরা চলে আসি ট্যান থিটা ইকুয়ালস টু 5/12 আর সাইন থিটা ঋণাত্মক দেয়া রয়েছে cos theta বার করতে হবে খুব সুন্দর আমরা চলে আসি আমরা শুরু করি প্রুফ সলিউশন সো sec স্কয়ার theta ইকুয়ালস টু 1 প্লাস কি জানো তোমরা tan স্কয়ার theta কেন sec করলাম sec থেকে cos পাবো বলে সো দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস 5/12 whole square so that is equals to 1 plus 25 by 144 so that is equals to what now 169 by 144 or cos square theta equals to now 144 by 169 or cos theta equals to here plus minus root over 144 by 169 equals to plus minus 12 by 13 এবারে প্রশ্ন হচ্ছে খুব সুন্দর যে প্লাস হবে নাকি মাইনাস হবে এবারে দেখো এখানটা চলে এসো sin theta কি রয়েছে sin theta চলে আসছে এদিকে আমি sin theta ঋণাত্মক tan theta দেখতেই পাচ্ছ তোমরা এখানে tan theta ধনাত্মক তাহলে বলো therefore theta কোন পাদে অবস্থিত হবে কোন quadrant দেখো sin theta ঋণাত্মক sin ঋণাত্মক হয় কোথায় না sin ঋণাত্মক হয় এখানে এবং এখানে tan ধনাত্মক হয় কোথায় না tan ধনাত্মক হয় এটা tan এর পথ tan ধনাত্মক এখানে tan এখানটা কি হয় না পজিটিভ হয় আর সাইন নেগেটিভ হয় তাহলে থিটা কোন পাদে তৃতীয় পাদে অবস্থিত
মানে বলো তাহলে cos theta ভ্যালু কি হবে বুঝতেই পারছো সাবি, তাহলে cos theta কি হবে ঋণাত্মক, দেয়ারফর cos theta ভ্যালু কত হবে মাইনাস 12/13। ওকে চলে আসি নেক্সট প্রবলেমে। হ্যাঁ আমি এটা বলতে পারি তোমরা আমার এই সলিউশনগুলো দেখলে আশা করি তোমাদেরকে আর খুব একটা অসুবিধে হবে না, এবং যেগুলো প্রয়োজন আমি সেগুলোই করিয়ে নিচ্ছি, হয়তো সবগুলো প্রবলেম তোমাদেরকে করানো সম্ভব হবে না, কিন্তু যে প্রবলেমগুলো জানলে পরে একটা চ্যাপ্টার সম্বন্ধে সম্যক ধারণা আসে আমি সেই প্রবলেমগুলোই করিয়ে নিচ্ছি। চলো চলে আসি পরের প্রবলেম, আমরা চলে আসি। আমি প্রথমেই বলেছি এসএনদের বই থেকে করাচ্ছি, তো সংক্ষিপ্ত আমি করছি যে সাইন থিটা, চলে এসো আমরা করি এন এন অখণ্ড সংখ্যা হলে এন এর মান অখণ্ড সংখ্যা হলে cos of n pi plus theta equals to minus 1 whole to the power n of cos theta, এটা আমরা করব। দেখি সলিউশন, তো এই যে n, n এর মান কি হতে পারে, জোড় হতে পারে অথবা বিজোড় হতে পারে। তাহলে প্রথমে ধরি n সমান জোড়, তাহলে জোড় সংখ্যা আমরা জানি যে কোনো জোড় সংখ্যা কি লিখতে পারি 2m, তাহলে দেয়ারফর cos of n pi plus theta কত হবে না cos of 2m pi plus theta, সো লিখতেই পারি এটাকে আমরা কি বলো না, লিখতে পারি cos of 4m into pi by 2 plus theta, তাহলে পাই বাই টু এর কি গুণিতক, এটা জোড় গুণিতক, তাহলে কসটা কি থাকবে, কসই থাকবে। এবারে চলে আসি কোন পাথ, এই পাথটা দেখার জন্য দেখো ধরে যাক এম ইকুয়ালস টু ওয়ান, এম ওয়ান হলে কত হবে ফোর ইন্টু পাই বাই টু প্লাস থিটা, ফোর পাই বাই টু, চারটে পাই বাই টু প্লাস থিটা, কোন পাথে এলো এখানে, ধরে যাক এম ইকুয়ালস টু টু, তাহলে কত হবে এম কষ্ট টু হলে এই পাই বাই টু, তাহলে আমরা কি করব ফোর পাই বাই টু এইট পাই বাই টু প্লাস থিটা, তাহলে কি হচ্ছে কোন পাদে পড়ছে না, আমরা দেখতে পাচ্ছি সর্বদা এটা প্রথম পাদে পড়ছে, আর প্রথম পাদে কি হয় এটা ধনাত্মক হয়, ব্যাস হয়ে গেল। এরপর ধরি এম সমান বিজোড় 2m plus 1, therefore আমরা লিখতে পারি cos of n pi plus theta equals to cos of, বসিয়ে দিই আমরা 2m plus 1 into pi plus theta, so that is equals to, চলে এসো cos of লিখে নাও 2m pi plus pi plus theta, লিখতেই পারি আমরা, তাহলে এই পাই প্লাস থিটাকে থিটা হবো এখন, তাহলে এটাই কোস কত, একটু আগে আমরা দেখেছি টু এম পাই প্লাস থিটা যদি হয় তাহলে কস থিটা, এখন থিটা হচ্ছে এইটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু কস অফ পাই প্লাস থিটা, সো দ্যাট ইজ লিখতে পারো তোমরা কস অফ টু ইন্টু পাই বাই টু, যদিও এই লাইনটা লেখার প্রয়োজন নেই, প্রথম প্রথম লিখছি তারপর তোমরা শিখে যাবে, তো 2 ইন্টু পাই বাই টু জোড় গুণিতক কি হবে কস থিটা, কিন্তু কোন পাদে পড়ছে একটু দেখে নিতে হবে কোন পাদ, না 2 পাই বাই টু প্লাস থিটা, তাহলে কোন পাদে এলো তৃতীয় পাদে, তৃতীয় পাদে কস কি হয় না ঋণাত্মক হয়, তাহলে দেখতে পেলাম কি যখন এন জোড় তখন
cos theta bijor hole minus cos theta tale amra likhte pari therefore cos of m pi plus theta equals to minus 1 whole to the power n into cos theta কারণ কি না n যদি জোড় হয় তাহলে minus 1 whole to the power জোড় প্লাস হয়ে যাবে আর n যদি বিজোড় হয় তাহলে minus 1 whole to the power বিজোড় তাহলে কি হবে minus cos theta হবে তাহলে প্রুফ হয়ে গেল যাক নেক্সট প্রবলেম যদি কোথাও তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আবার সেই প্রবলেমটা বা কোনো একটা প্রবলেম অসুবিধা বলবে অবশ্যই আমি তোমাদের সেটা ইউটিউবের মাধ্যমেই তোমাদের করে পাঠাবো চলি নেক্সট প্রবলেম ত্রিভুজের তিনটি কোণ এবিসি হলে আমাকে প্রুফ করতে হবে আমি করছি কসি কসে কসি প্লাস কস এ প্লাস বি ইন্টু কস বি প্লাস সি বাই কসে কসি মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু কস বি প্লাস সি ইকুয়ালস টু কস সি টু প্রুফ এটা হচ্ছে টু প্রুফ প্রমাণ করতে হবে ঠিক আছে আমরা শুরু করছি এখান থেকে প্রবলেমটা আমরা শুরু করছি এলএইচএস দিয়ে কসে কসি থাক কসে কসি তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ যদি এ বি সি হয় তাহলে এটা কত লিখতে পারি পাই 180 ডিগ্রি তাহলে এ প্লাস বি কস টু কত লিখবো এ প্লাস বি কস টু পাই মাইনাস সি তাহলে কস অফ কত হলো পাই মাইনাস সি এটা কত হবে কস অফ বি প্লাস সি কত হবে পাই মাইনাস এ হোল ডিভাইডেড বাই কস এ কস সি মাইনাস সাইন এ প্লাস বি জায়গায় কত বসাবো পাই মাইনাস সি কস অফ বি প্লাস সি জায়গায় বসাবো পাই মাইনাস এ চল কসে কস সি চলে আসে কস অফ করে দেখাচ্ছি পাই মাইনাস সি লিখতে পারি কস অফ টু ইন্টু পাই বাই টু মাইনাস সি জোর গুণিতক কস সি কোন পাদে পড়ছে দেখে নাও টু ইন্টু পাই বাই টু এলাম মাইনাস সি তাহলে কোন পাদে গেল দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে কি হয় কস ঋণাত্মক হয় তাহলে মাইনাস কস সি আবার একই রকম হবে কস পাই মাইনাসে কি হবে বলো মাইনাস মাইনাস কস এ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস এ বাই কস এ কস সি আমরা সাইনের ক্ষেত্রে দেখেন সাইনের ক্ষেত্রে কি হবে একই রকম ভাবে করো সাইন অফ পাই মাইনাস সি সাইন অফ টু ইন্টু পাই বাই টু মাইনাস সি তো সাইন জোর গুণিত কি হবে এটা সাইন সি কোন পাদে পড়ছে টু পাই বাই টু মাইনাস সি দ্বিতীয় পাত সাইনের পাত তার মানে কি হবে ধনাত্মক হবে তাহলে মাইনাস সাইন সি কস পাই মাইনাসে কত হবে না মাইনাস কসে মাইনাস কস এ এই মাইনাসটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে
প্লাস কস, মাইনাস হচ্ছে প্লাস কসে। এবার দেখো ওপর থেকে কসটি কমন যাচ্ছে, কসি কমন গেলে টু ইন্টু কসে কসি, টু ইন্টু কসে কসি বাই। নিচে নিচে কি আছে বলো? না নিচে রয়েছে কসে কমন যাবে, কসি কমন গেলে কসি প্লাস সাইনসি। নাকি প্রবলেমটা ঠিকই তোলা হয়েছে? হ্যাঁ ঠিকই আছে, কসের সাইন সি আছে, আমি একটু প্রবলেমটা ভুল তুলেছি, কসের সাইন সি হয়েছে এটা, এটা কসে এইটা আমি ভুল তুলেছি, এটা এটা সাইন সি, এটা সাইন সি, এটা সাইন সি। তো ভুল তোলার জন্য বুঝতেই পারছো প্রবলেম হয়ে গেছে, তাহলে এটা কি হবে বলো? টু ইন্টু, টু ইন্টু কসে সাইন সি, টু ইন্টু কসে সাইন সি। আচ্ছা এটা এইটাও ভুল তুলেছি আমি, এটাও কসি আছে, করতে আছে কসি, সো কসে কসে কেটে গেল, কসি বাই সাইন সি ইকুয়ালস টু করছি। আমাকে দূর থেকে প্রবলেমটা তুলতে হচ্ছে, যে কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আই মিস্টেক হয়ে যাচ্ছে আমার প্রবলেমটা তুলতে, কিছু মনে করি। চলো নেক্সট আমরা দেখি, বোঝা গেল তাহলে? আমরা চলে আসি একটু হার্ড প্রবলেমে, টু 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 দি পাওয়ার, টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। লঘিষ্ঠ মান কত? তো আমরা শুরু করি প্রবলেমটা এইভাবে, আমরা শুরু করতেই পারি টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 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 দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, কসকে সাইন করছি আমরা, টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো লিখতেই পারি টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারি টু বাই টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটাকে আমরা এ ধরি, ধরলে কি হবে বলো? এ প্লাস টু বাই এ, সো দ্যাট ইজ ইকুয়ালস টু, লিখতেই পারি দেখো রুট এ হোল স্কোয়ার প্লাস, এটাকে লিখছি রুট ওভার বা রুট টু বাই রুট এ হোল স্কোয়ার, এখানে লিখছি মাইনাস টু ইন্টু রুটে রুট টু বাই রুটে, তাহলে এটা প্লাস করে দিতে হবে আমাকে, প্লাস টু ইন্টু রুটে রুট টু বাই রুটে, সেটা লিখতে পারি রুটে মাইনাস টু বাই রুটে হোল স্কোয়ার, এটা কথা হবে প্লাস টু রুট টু। তোরা সকলেই জানো এটা একটা কি রাশি, এটা একটা বর্গ রাশি, তাহলে এটা আমার কি হতে পারে না, জিরোর থেকে কখনো কম হতে পারে না, তাহলে এটা কি হবে, এটা দেন ইকুয়ালস টু টু, তাহলে অতএব লঘিষ্ঠ মান কত হবে বুঝতেই পারছো, লঘিষ্ঠ সব থেকে কম মান কত হতে পারে, ক্ষুদ্রতম মান লঘিষ্ঠ মান, তাহলে কি হবে টু রুট টু। চলে আসি নেক্সট হার্ড প্রবলেমে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝে দিচ্ছি আশা করি সলিউশনগুলো দেখলে তোমাদের আর বাড়িতে নিজে নিজে অঙ্ক করতে পারবে,
এবং তোমরা আমার চ্যানেলকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, আমি চাইবো সেটা। চলে আসে সমাধান। সমাধানে কি না, থিটা ধরে যাক, থিটা 0 to 360 ডিগ্রি। আমি সমাধান করতে চাই, খুব আগে একটা সিম্পল সমাধান করি, এটা দেয়া রয়েছে, সমাধান করো। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/4। শুরু করি আমরা, কসটাকে সাইন করি আমরা, 1 - sin² θ মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/4, অর সবগুলোকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে যাচ্ছি, প্লাস সাইন থিটা প্লাস 1/4 মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর sin² θ প্লাস সাইন থিটা মাইনাস 3/4 ইকুয়ালস টু 0, অর 4 sin² θ প্লাস 4 sin θ মাইনাস 3 ইকুয়ালস টু 0। 3 4 = 12, 6 2 = 12, অর 4 sin² θ প্লাস 6 sin θ মাইনাস 2 sin θ মাইনাস 3 ইকুয়ালস টু, মিডল টার্ম যেরকম করি আমরা, 2 sin θ কমন যাচ্ছে, 2 sin θ প্লাস 3, এখানে মাইনাস 1 কমন গেলে 2 sin θ প্লাস 3 ইকুয়ালস টু 0, অর 2 sin θ প্লাস 3 ইন্টু 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফোর আইদা 2 sin θ প্লাস 3 ইকুয়ালস টু 0, অর অরটা এদিকে লিখছি আমি, অর 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0 আমরা জানি, কিন্তু এখানে কি হবে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 3/2, এটা কি সম্ভব না, অসম্ভব। এখানে চলে এসে এবার সাইন থিটা ইকুয়ালস টু হাফ, আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে কি বলতে পারি, সিম্পলি আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, প্রথম পাদে সাইন ধনাত্মক, সাইন ধনাত্মক কোন কোন পাদে হয় একটুখানি দেখে নাও, সাইন ধনাত্মক দ্বিতীয় পাদ এবং প্রথম পাদ, তাহলে প্রথম পাদে ফেলে দিচ্ছি, তাহলে দেয়ারফোর আমি লিখতেই পারি দেয়ারফোর থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। দ্বিতীয় পাদে ফেলতে চাই, তাহলে আবার করি সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30, আমি লিখতেই পারি সাইন 180 মাইনাস 30, কারণ 2 × 90 মাইনাস 30, জোড় গুণিত হলে কি হয় সাইন সাইনই থাকে এবং তার নিজের পাদেই রইল, তাহলে কি ধনাত্মক হবে, সেখান থেকে লিখতে পারি সাইন কত 150 ডিগ্রি, দেয়ারফোর থিটা ইকুয়ালস টু 150 ডিগ্রি, তাহলে কি হলো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর থিটা ইকুয়ালস টু 150 ডিগ্রি। ওকে বোঝা গেল, চল নেক্সট প্রবলেম আমরা এগোই, আর একটু হার্ড প্রবলেম, হ্যাঁ আবারও বলে নিই, এই প্রবলেমগুলো আমি এসএন দেব সোলনাথ দেব ম্যাথসের বই থেকে আমি নিচ্ছি। চল, 10 25 ডিগ্রি ইকুয়ালস টু এ, 10 25 ডিগ্রি ইকুয়ালস টু এ হলে 10 155 - 10 115 ডিভাইডেড বাই 1 + 10 150 × 10
115 equals to prove করতে হবে 1 minus a square by 2a এটা prove করতে হবে চলো শুরু করি এখানে equals to সবগুলো চেষ্টা করব 25 এ রূপান্তরিত করতে তো দেখো তোমরা 155 কে আমরা লিখতে পারি 180 minus 25 আর 115 কে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি তাহলে কি হয় সবগুলো 25 ডিগ্রিতেই রূপান্তরিত হয়ে যায় ওইটাই তো চাই নাকি তাহলে চলো 10 লিখে এটাকে 180 minus 25 এটাকে লিখি 10 90 প্লাস 25 বাই সেম 180 minus 25 minus into 10 90 plus 25 চলো আমরা দেখে নিই এখানে এখানে কি হয় 180 তাহলে জোড় গুণিতক 90 এর জোড় গুণিতক তাহলে 10 টা 10 থাকবে আর কি হবে কোন পাতে পড়ছে 180 ডিগ্রি minus 25 দ্বিতীয় পাতে 10 কি হয় ঋণাত্মক এটা বিজোড় গুণিতক কি হবে minus cot 25 এবার চল কোন পাতে দেখে নিই থাকে 90 ডিগ্রি plus 25 ডিগ্রি 90 ডিগ্রি plus 25 তাহলে কোন পাতে দ্বিতীয় পাতে দ্বিতীয় পাতে 10 কি হয় ঋণাত্মক হয় তাহলে এখানটা মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে একই রকম ভাবে তাহলে এটা হবে 1 দেখো এরও ঋণাত্মক এরও ঋণাত্মক তাহলে সব মিলে ধনাত্মকই থাকবে সো এটার ভ্যালু কত জানি আমরা এটার ভ্যালু জানি মাইনাস এ দেয়া রয়েছে এটা কত হবে 1 বাই এ এটা 1 প্লাস 1 সো এটা করে নাও উপরে এ মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই 2 সো সাজিয়ে লিখলে কি হয় 1 মাইনাস এ স্কোয়ার বাই 2 ঠিক আছে তাহলে আমরা মোটামুটি প্রবলেমগুলো দেখলাম এরপরে যদি মনে হয় কোন প্রবলেম তোমাদের মনে হচ্ছে হয়নি হচ্ছে না বুঝতে পারছো না অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তাহলে অবশ্যই অঙ্কটি আমি তোমাদেরকে এই ইউটিউবের মধ্যেই আবার পৌঁছে দেবো আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে বলবে এইটুকু রিকোয়েস্ট রেখে আজকের এপিসোড এখানে শেষ করছি থ্যাংকস অল অফ ইউ